তৃণমূলে ধস জলঙ্গিতে, তৃণমূল ছেড়ে যোগ দিলেন সিপিআইএমে, দল ছেড়ে শাসক দলকে হুঙ্কার। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দল ছেড়ে সিপিআইএমে যোগ দেন। মুর্শিদাবাদের জলঙ্গির জোরতলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান সভা করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগে কোণঠাসা শাসক দল। আর জলঙ্গিতে দেখা গেল শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতিরা দল ছেড়ে সিপিএমে যোগ দিলেন। আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের যে অঞ্চল সভাপতি, আমাদের ব্লক সভাপতি প্রধান সাহেব, তিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেননি এবং আমার সঙ্গে যারা দীর্ঘদিন লড়াই করেছে, যারা আমার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছে, তাদের কাউকেই তারা সম্মান দিতে পারেনি। সেই কারণে আমরা চেয়েছিলাম যে যেখানে সম্মান নেই সেই দল করব না। আর তারপরে গোটা পশ্চিমবঙ্গের যা চিত্র দেখছি, যতগুলো নেতা আছে সবগুলোই দুর্নীতিগ্রস্ত। সেই কারণ মনের দিক থেকে আমরা আদর্শ দিক থেকে এখান থেকে সরে আসলাম। ওখানে একটা কথা কি, তোমরা পুরাতন তৃণমূল, তোমাদের আর জায়গা নেই। আমাদেরকে অসম্মান করার জন্য আমরা আজকে দল ত্যাগ করলাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, যে আমাদেরকে সাধারণ মানুষের পক্ষে গিয়ে কোনো রকম কোনো রূপ কোনো কাজ করতে দেয়নি। ওদের একই কথা, যা করবে মমতা ব্যানার্জি করবে, নেতা নেতৃত্ব করবে। আমাদের গ্রামের এবং আমাদের সাধারণ মানুষের কোনো সম্মান নেই এই শাসক দলে, তাই আমরা আজকে দলটা ত্যাগ করলাম। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনূস সরকার সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। গোটা রাজ্যটা চোরের রাজ্য আজকে ভরে গেছে এবং উপর থেকে নিচ পর্যন্ত সবাই চুরিতে ব্যস্ত। আর এইটুকু ওদেরকে শেখাচ্ছে যে যতই চুরি করুক, যতই লোকে চোর বলুক, তোমরা শুধু বলো আমরা চোর না, আমরা চোর না, আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে যাব। এই জন্যেই আজকে আমরা এখানে সভা করলাম, যাতে সব মানুষ আজকে চুয়াপাড়া আসছে, আগামী দিনে জলঙ্গি ব্লকের সমস্ত যারা বিরোধী জায়গায় আছে, পঞ্চায়েতে পঞ্চায়েতে যারা বিরোধিতা করছে, অর্থাৎ শাসক দলের সঙ্গে যুক্ত আছে, তারাও আমাদের সঙ্গে আসবে, এই আভাস আমরা পেয়েছি। আমরা বুঝতে পারছি ওই দলের কাছ থেকে আমাদের দিকে তারা আসার চেষ্টা করছে। তার প্রমাণ আজকে, তার প্রমাণ শুরু।